প্রশ্ন করেছেন মোহাম্মদ সাল্লাহ কথা হিন্দু ধর্মের প্রান্তে ভবিষ্যৎবাণী করা হয়েছে আর আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব না ভবিষ্যৎবাণী তাই কি ভবিষ্যৎবাণী স্বচ্ছ ধারণা দিন দেখুন প্রথমত ইমানদার সবসময় এটা বিশ্বাস করতে হবে যে ইমানদারকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা মহাম্মদ সাল্লাহামের ব্যাপারে প্রত্যেক নবী থেকে অঙ্গীকার নিয়েছেন কারণ আল্লাহ তালা কোরআন একই বলেছেন এটা যে যখন আমি নবীদের থেকে স্মরণ করি যখন আমি থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম তোমাদের কিতাব হ্যাকমা সব দিয়েছি কিন্তু আমার রসুল আসলে কিন্তু তার অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এই যে নবীদের নবীরা প্রত্যেক নবী তাদের ব্যাপারে জানতেন তার ব্যাপারে জানতেন এবং তার থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল সেটা তাহলে তারা জানতেন রসুল্লাহ আসলাম সম্পর্কে তারা বিস্তারিত না জানলেও তার সম্পর্কে জানতেন অনেকেই তার ব্যাপারে তাদের কিতাবে বলে গেছেন এই জন্য জিলে এটা সরাসরি আছে এবং আল্লাহ তার নিজেও ঘোষণা করেছেন জিদনবু মাকতুব তাওরাতন জিল তাওরাতিন জিলে তার কথা স্পষ্টভাবে তারা উল্লেখ পায় এবং সত্য এবং সেটাকে অনেক বই লিখেছেন এর উপরে যে তাওরাতিন জিলের বিষয়টা সেখানে যেহেতু আল্লাহর কিতাব বলে প্রমাণিত সেখানে থাকবে এটা স্বাভাবিক বিষয় আল্লাহ তালা তিনি জানিয়ে দিয়েছেন সেটা কিন্তু এটা ভবিষ্যৎবাণী শোনা সেখানে কি হবে যেটা আছে এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন এই জাতীয় ভবিষ্যৎবাণী কথা কোনো যায় না আপনি জানেন আল্লাহ যেটা বলেছেন সেটা তার ভবিষ্যদ্বাণী বিষয় না যেমন কোরআন রাজা কোরআন কবর রাজাহের কথা কোরআনে আছে হাদিসে আছে সেগুলো ভবিষ্যৎবাণী না সেগুলি তো আল্লাহ জানিয়ে দিয়েছেন আমাদেরকে আমরা ভবিষ্যৎ হিসেবে না এগুলি হয় এটা আমাদের ইমান আনতে হবে তখন তো সেই নবীর লোকেরা ইমান আনতে এরকম এখন প্রশ্ন হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থে এটা আসলো কোথেকে হিন্দুদের ধর্মগ্রন্থে আসার এগুলি কোনো সুযোগ নেই আসলে কারণ হিন্দু ধর্মগ্রন্থগুলি কোনো আল্লাহ রিবিল্ড বুক আমরা বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না কারণ সেগুলিতে পড়েই দেখেছি না পড়লে অনেক কথাই বলা যায় সেগুলিতে তাওহিদের কোনো ল্যাসমাত্রাও নেই আখড়াতের কোনো কথা উল্লেখ নেই সেখানে রেসালাতের কোনো কথা বর্ণনা নাই। তিন জিনিস না থাকলে সেটা কোনোদিন আল্লাহর আল্লাহর দেওয়ার কিতাব হতে পারে না আল্লাহর দেওয়ার কিতাব এগুলি কোনোটাই নয় তাহলে এগুলো আসলো কোথেকে এগুলো আমার ধারণা যেটা আমি যেহেতু হিন্দু ধর্মের উপরে পিএইচডি করেছি আমার আমাদেরটুকু বিশ্বাস হয়েছে ভারতবর্ষের একজন বড় বড় আচার্য ছিলেন তার নাম ছিল কৃষ্ণ দৈপায়ন কৃষ্ণ দৈপায়ন তিনি এই বইগুলি লিখেছেন সবগুলি কৃষ্ণ দৈপায়ন কি করতেন আর্যদের দুটি শাখা ছিল একটি হচ্ছে ভারতীয় শাখা আরেকটি ছিল ইরানি শাখা ইরানি শাখা তারা পূজা করত অসুরের আর ভারতীয় শাখা পূজা করত দেবের এই জন্য তাদের বইতে দেবাসুর যুদ্ধ একটা বিরাট কাহিনী উপাখ্যান আছে দেবাসুর দেব এবং অসুরের যুদ্ধ এটা এই যুদ্ধ সরাসরি অস্ত্র যুদ্ধ ছিল না এটা ছিল যুদ্ধ ভারতবর্ষ থেকে কৃষ্ণ দৈপের যাইতো সে ওখানে তাদের সাথে আলোচনা করত। তারা অহুরাম মজদার পূজা করত। অহুরাম মাজদাটা এরা দিনের কাছাকাছি ছিল অর্থাৎ আল্লাহ বিধি বিধানের কাছাকাছি তারা যেহেতু এর কাছাকাছি ছিল আরব উপদ্বীপের কাছাকাছি অং জায়গা ছিল বেশিরভাগই তারা জানত এগুলি জানত তারা বইতে লিখে রেখেছে সেগুলি থেকে সে কিছু কিছু এনে এখানে সে সংরক্ষণ করে গেছে এর বাইরে এগুলি আর কিছুই নয় এগুলি প্রাপ্ত অর্থাৎ এগুলো আপ্ত বাক্য নয় এগুলি ঋষি বাক্য হিন্দু ধর্মে যেটা বলা হয়ে থাকে এই জন্য আপনি দেখবেন বেদের প্রথম তিনটি তিনটি বেদে ঋগ্বেদ যজুর্ভেদ এবং সামবেদ এবং যজুর্বেদ তিন বেদে আপনি এগুলি কিছুই আসলে পাবেন না মোহাম্মদ সাল্লামের কোনো কথা শেষে যে অথর্ববেদ আছে অর্থাৎ অথর্ব ব্যাধে হচ্ছে সর্বশেষ বেদ বলা হয় হয়েছে পরবর্তী লেখা হয়েছে এবং এটা সংস্কৃতিও মূল সংস্কৃতির সাথে সংস্কৃতির যে রচনা সেটার সাথে মিলে না এটা পরবর্তী বুঝায় যায় সেখানে অনেকে প্রক্ষিপ্ত বলেছেন এই অংশটুকু বিশেষ করে যেটাকে বলা হয় যে নরাসংসের যে আলোচনাটা সেটাকে তারা প্রক্ষিপ্ত বলেছেন এবং সেটাকে তারা অন্য পরবর্তীতে যোগ হয়েছে বলেছেন সেই জন্য অথরবেদের এই যে এটা কুন্তাপ্ত যেটাকে বলা হয় যে যে সমস্ত সুক্ত পাঠ করিলে তাপ চাপ মাপ তাপ ফাপ মাপ হইয়া যায় এগুলি তারা বলে থাকে বলে দিয়া এগুলি পরবর্তী তারা যুক্ত করেছে তারা আসলে কোরআন এই এবং শুননার আমরা কোনো ইঙ্গিতও তাদের বইতে পাই না যেহেতু অর্থাৎ কোনো পুরাণী আল্লাহর বাণী ইঙ্গিত পাই না সেহেতু এগুলিকে আল্লাহর বাণী বলার কোনো সুযোগ নেই তারা সেগুলি প্রক্ষিপ্ত হিসাবে কোথাও থেকে ঢুকিয়েছে তাদের নিয়ম হচ্ছে এটা কোথাও কিছু পেলে অ্যাবজর্ব তাদের দিনটা পুরো দিনটা হলে অ্যাবজর্ব কোথাও কিছু পেলে সেটাকে নিজের দ্বারা ভিতরে ঢুকিয়ে দেয়া এটা একটা মদব্যাস আছে তাদের এবার আশ্চর্য হবেন আপনি দেখেন সেই ধারাতেই তারা কিন্তু আল্লাহ উপনিষদ নামে পরবর্তীতে সেটা লিখেছে সেটা কখন একেবারে আকবর আকবরের সময় সেটা সেটা উপনিষদ বানিয়েছে এটা বেশি দিন না আকবরের সময় উপনিষদ আল্লাহ উপনিষদ দেখছে আগে কিন্তু এটা আল্লাহ শব্দের নাম গন্ধ নেই বোঝা গেল আল্লাহ উপনিষদ আল্লাহ শব্দ তাদেরকে ছিলই না যারা আল্লাহর নাম সম্পর্কে জানতে পারেনি তারা আসলে সত্যিকার অর্থে কতটুকু তারা তাদের গ্রন্থে ইসলাম এই আল্লাহর কিতাবের অংশ আছে এটা আপনি বুঝতে পারেন সহজেই আবার দেখুন তাদের মধ্যে কেউ কেউ যে শুধু উপনিষদ নয় তারা যে সমস্ত ভবিষ্য পুরাণ যেটা লিখেছে এটাও পুরাটাই হচ্ছে পরবর্তী পরবর্তীতে তারা নিজে লিখেছে এগুলি আসলে তাদের মৌলিক পুরাণের মধ্যে অংশ অংশ নয় অষ্টাদশ পুরাণের ভিতরে অংশ নয় সেটা আপনি জানেন যে তাদের উপনিষদ হচ্ছে চোদ্দোটা আর আঠারোটা হচ্ছে পুরাণ আর চারটে হচ্ছে ব্যাগ আর দুইটা হচ্ছে তাদের ইতিহাস বা যেটাকে বলা হয় রামায়ণ আর মহাভারত আর তাদের চোদ্দোটা আছে তাদের যেটা স্মার্ট স্মার্টটি বলা মনুসংহিতা বা মনু পরাশর এবং সংহিতা আছে ধারণাগুলো চোদ্দটা এগুলোর কোনোটাতেই আপনি দেখবেন না করান সৃহ্ন কোনো মানে আমাদের পুরাণ সিহ্ন যা বলেছে কোনো কিছুই দেখবেন না আল্লাহ সম্পর্কে কোনো কথাই নেই রাসুল সম্পর্কে কোনো কথাই নেই এবং কোনো রাসুল সম্পর্কে এবং তারা আখেরা সম্পর্কে কোনো কথাই এইগুলিতে উচ্চারিত হয়নি তারা শুধু সবগুলিতেই বিশেষ করে বিশেষ করে ইয়াতে পুরাণে এসে যদিও বেদে এবং উপনিষিত কোথাও পুনর্জন্মবাদের কথা নেই উপনিষদে এসে ইয়াতে এসে এসে সবগুলো চলে চলে গেছে গেছে এর তা তখন তাদের মধ্যে নতুন একটা চিন্তাধারা গ্রহ করেছে অন্যেরা বলছে একবার আল্লাহ সাহেব সব আল্লাহ বিচার হবে তারা বলছে বারবার বিচার হয়ে আবার পৃথিবীতে আসবে তারা সেটাকে পরিবর্তন করে নিয়েছে ভার অতীতে অর্থাৎ বোঝা গেল যে এই কিতাবগুলোতে মৌলিকভাবে তাদের যদি আপনি স্বীকার করেন যে এই কিতাব এগুলি আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে বলা তুই আপনি তাদের কিতাবের একটি স্বীকৃতি দিলেন যে তারা এই কিতাবগুলো শুদ্ধ জন্য তাদের মধ্যে কেউ কেউ কলকি অবতার ও মোহাম্মদ সাহেব বই লিখছে কিন্তু ইসলাম গ্রহণ করেনি আবজর্বেন্সেন্সের কারণে তারা মনে করেছে যদি এটাকে ধরা হয় তাহলে এরা আমাদের সাথে থেকে যাবে এদের মধ্যে একটা মূল জিনিস হচ্ছে আপনি জানেন যে হিন্দু ধর্মের মৌলিক কোনো বিশ্বাসের সাথে জড়িত নয় যে যত বিশ্বাসে গ্রহণ করুক যতক্ষণ পর্যন্ত তারা ঘোষণা দিচ্ছে আমি হিন্দু ধর্ম ছেড়ে দিছি ততক্ষণ পর্যন্ত সে হিন্দুই থেকে যাবে তাকে সেভাবে পড়ানো হবে তাকে সেভাবে তার দাহ কার্য সম্পন্ন করা হবে কোনো তাদের হিন্দু ধর্ম বলতে তার কোনো সমস্যা নেই কারণ মহাত্মা গান্ধী বলেছেন হিন্দু ধর্মের বৈশিষ্ট্য যিনি বলছেন বৈশিষ্ট্য হিসাবে যে এখানে কোনো মৌলিক কোনো আকৃদে বিশ্বাসের কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ যা ইচ্ছে তা বিশ্বাস করলেই হল এটা যদি হিন্দু ধর্ম হয় তাহলে বুঝতে পারছেন এখানে অ্যাবজর্ভেন্সটা আছে বিভিন্ন দিক থেকে যা পায় তাই তাদের ধর্ম এটি ঢুকেই হয় এই জন্য এইদের গ্রন্থের ভিতরে এগুলি আসছে বিভিন্ন খান থেকে তারা শুনে এসে তাদের গ্রন্থের ভিতরে শ্লোক আকারে সেগুলিকে সাজিয়ে নিয়েছে পরবর্তীরা আমরা যারা বুঝি না আমরা এগুলি দিয়ে তাদের ধর্মগ্রন্থকে গ্রহণযোগ্য মনে করার জন্য একটা সুযোগ নিচ্ছি যেগুলো আল্লাহর কিতাব নয় আল্লাহর কিতাব আমাদের নেই স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহর কিতাব সেগুলো আল্লাহর কিতাব কেন বলবেন আপনি যতক্ষণ প্রমাণিত না হচ্ছে যে আল্লাহ তালা এই কিতাব নাজির করেছেন কোনো নবীর আসুল ভত কিন্তু কিতাব বলা যাবে না এগুলোকে এগুলির মধ্যে আছে কিনা যেগুলো তারা চুরি করে সেগুলো সেগুলোই কোথাও থেকে আনি ঢুকিয়ে দিছে সেগুলো হতে হয়ে হতে পারে তাদের বিভিন্ন থেকে আনা এগুলি কোনো কিতাবের অংশ না তাদের কিতাবের তাদের গ্রন্থগুলি আপনি আপনি যদি পড়েন পাবেন প্রথম থেকেই অগ্নি মিলে পুরোহিত অগ্নি 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 মিলে পুরোহিত করতেছে এটা দিয়ে কি হবে অগ্নি পুরোহিতের কাজ করে অগ্নি অগ্নিতে খাওয়াইলে অগ্নি সেটা দেবতাদের কাছে যায় কে বলেছে সেটা বোঝা গেল তারা এমন এক সময় ছিল যখন কোরবান হতো সেই সময় লোকেরা আলোচনা করছে এটা অর্থাৎ একটা যজ্ঞের সময় ছিল যেমন আর ইবনা ইবনা আদম আদমে দুই সন্তান যজ্ঞ দিয়েছিল আল্লাহ তারা একটা কবুল করছে একটা কবুল করেনি সেই সময়কার পর থেকে তাদের কাছে আপু নবীরাসুমদের আশা তারা গ্রহণ করেনি তাদের কাছে পাঠানো হয়নি এটা আমরা বলি না তাদেরকে পাঠানো হয়েছে কিন্তু নিয়ম হচ্ছে ভারতবর্ষীয় লোকেরা তাদের কারণে হচ্ছে কাউকে তারা একেবারেই ছাগল মনে করবে কাউকে একেবারেই আল্লাহ মনে করে বসছে কাউকে আল্লাহ বানিয়ে ফেলছে কাউকে তার হত্যা করে ফেলেছে এর মাধ্যমে মাঝখানে তারা মধ্যপন্থা অবলম্বন করতে কোনোদিনই পারে না এটা আমাদের একটি বড় দুর্ভাগ্য আমরা দেখতে পাই আমাদের মধ্যে এই কাজটা বেশি হয়ে থাকে আমরা যে কোনো আল্লাহর অলিখকে ফাইলে তারা আল্লাহ বানিয়ে ফেলি আর কখনো কখনো ভালো মানুষকে ফাইলে তারা সবচেয়ে নিকৃষ্টতম উপাধি দিতে সামান্যতম তারা দিদা করি না সুতরাং আমাদের এই নৈতিক চরিত্র যেটা সেখানে এই জাতীয় মানুষগুলো আমরা পাই তারা বিভিন্ন থেকে যা আইনে সে চুরি করে পন্থে ঢুকে ঢুকেছে এগুলিকে আমরা কখনো ভবিষ্যৎবাণী হিসেবে গ্রহণ করতে পারি না এগুলি এইগুলিকে কখনো আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করবেন না বলবেন যে এগুলি প্রক্ষিপ্ত অংশ হিন্দু ধর্মকে আপনি তাদের বইকে শুদ্ধ বলার কোনো দায়িত্ব আপনাকে তারাও দেয়নি আপনি নিবেন না তারা কখনো বলে নাই যে এগুলি স্রষ্টার বাক্য তারা নিজেরা বলে তাদের যে এই যে এক যারা আছে তারা তাদের সম্পর্কে আপনি জানেন তাদের যে স্বদর্শন আছে স্বদর্শনের মধ্যে কোথাও বলা হয়নি যে এটা আল্লাহর বাণী বা স্রষ্টার বাণী বলা হয়নি সবখানে বলা হয়েছে যে ব্যাদ স্রষ্টা ব্যাদ নিজে নাকি সৃষ্টি করে তারা মনে করে যে এগুলো মন্ত্রই সৃষ্টি মন্ত্র মধ্যে পড়লেই সৃষ্টি হয়ে যাচ্ছে এটা কতটুকু কথা এটা তো বাড়াবাড়ি এটা তো কখনো কিছুই নেই উপরে দেখবেন আপনি আপনি প্রত্যেকটি বলেন যে এখানে কিছুই না একজন যে পাহাড় দেখে সে পাগল হয়ে গেছে পাহাড়ের সৌন্দর্য বর্ণনা করছে আকাশের তারকা দেখে পাগল হয়ে গেছে আকাশ তারকা সুন্দর বর্ণনা করছে বর্ণনা করছে অস্বিনীদ্দ্বয় তারকা সেটি কোনটি বোঝাচ্ছে তারাই জানতো সেই দুইটাকে নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ছে এরকম সূর্যকে কখনো অগ্নি হিসাবে বলছে কখনো সূর্যকে বলছে ইয়া হিসাবে তাদের ইন্দ্র হিসাবে বলছে এভাবে বলে তারা এগিয়ে যাচ্ছে কিন্তু আসলে এগুলি কোথাও দিনের কোনো কথা বা সেখানে কোনো দিক নির্দেশনা কিছুই নেই বরং নির্দেশনা দিতে হলে অনেক দূর আপনাকে আমি কখনো ভবিষ্যৎবাণী বলে বা কখনো আল্লাহ বাণী বলে যারা বলে থাকে তারা ভুল করছে এবার এগুলিকে আমরা অনুরোধ জানাবো তারা যেন এইগুলির কাজ না করে বরং দিনের খাতিরে দাওয়াত দেন সরাসরি যেগুলি ভুল এগুলি যে কোনো মানহা যে নিয়ম হচ্ছে এটা আপনি ভুল পথে তাকে দাওয়াত দিবেন না তাকে অবশ্যই বুঝাবেন যে তোমার গ্রন্থগুলি ভুলে কার হচ্ছে এগুলি কোনো এগুলির মূলত কোনো মার্জা ইয়ে নাই মানে এগুলো কার দিকে তুমি নাজবাদ করছো সব কে লিখেছে কারা উল্লেখ করেছে সেগুলি কে তোমাদের এই লোকগুলিকে এই মন্ত্রের লেখাগুলি কারা এগুলি মন্ত্র এই মন্ত্রের লেখা আছে অমুক দেবী বলেছে অমুক দেব বলেছেন অমুক দেবটাকে তো মানুষ না সে তো কি মানুষ না কি পুরেস্তা না কি কারা বলেছে এগুলি কোনো প্রমাণ নেই সুতরাং এই যে তিন ভবিষ্যৎবাণী হিসেবে আমরা ধারণা দিতে পারি আশা করি বিষয়টা বুঝতে পারছেন